হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু যাক বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করব সঙ্গে রাফাল নিয়ে আপনাদের ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরতে পারে সেই সমস্ত জিনিস কিন্তু আলোচনা করবো বারো হাজার সাতশো ছিয়াশি জন না দশ হাজার একশো দুইজন পাস করেছে না আপনাদের সেপ্টেম্বর মাস থেকে ট্রেনিং শুরু হচ্ছে সমস্ত কিছু বিভ্রান্তিমূলক তথ্যগুলো আপনাদের কাছে ক্লিয়ার করব কোনটা ফেক নোটিফিকেশান আর কোনটা অথেন্টিক নোটিফিকেশন সমস্ত কিছু আপনাদের কাছে প্রমাণ সহ একেবারে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট প্রমাণসহ আপনাদের কাছে পেশ করব তারপরে আপনারাই জাজ করবেন যে কোনটা ফেক এবং কোনটা অথেন্টিক তো বন্ধুরা আমি প্রথমে কিন্তু রাফাল নিয়ে মোটামুটি কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি এইটা দুটো জিনিসের কম্বাইন্ড একটা ভিডিও তাই কয়েকটা প্রশ্ন কম নিয়েছি তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এই সম্বন্ধিত তোমরা যদি আরও অনেক প্রশ্ন জানতে চাও আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশটা প্রশ্ন রেডি করেছি সেটার একটা পিডিএফ লঞ্চ করব সেটা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোতে দেব আমি রিকমেন্ড করব তোমাদেরকে আমাদের ভিডিও ডেসক্রিপশানটা চেক করো সেখানে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে তো চলো প্রথমে পিডিএফটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ ভিডিও পার্ট এইটিন পার্ট সেভেন্টিন পর্যন্ত যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই প্লেলিস্টে গিয়ে কিন্তু পার্ট সেভেনটিন পর্যন্ত ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের প্রচুর উপকারে লাগবে কিন্তু এরপর যারা শুধুমাত্র কতজন পাস করেছে ইন্টারভিউ সংক্রান্ত জিনিসগুলো জানতে চাইছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে আমি চেষ্টা করবো টাইম স্ট্যাম্প দিয়ে দেওয়ার যে কতজন পাস করেছে কোনটা অথেন্টিক এবং কোনটা ফেক নিউজ সেই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই টাইম স্ট্যাম্প দিয়ে দেবো তারা চলে যাও একেবারে ভিডিওর মাঝামাঝি সময় থেকে দেখতে থাকো আশা করছি তোমরা জায়গাটা পেয়ে যাবে ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমি টাইম স্ট্যাম্পটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যারা শুধুমাত্র সেই তথ্যটাই জানতে চাইছে এরপর যারা একটু পড়াশোনা করতে চাইছে তাদের জন্য এই পিডিএফটা দেখিয়ে দিচ্ছি এবং আর এই রকমই আরও প্রচুর প্রশ্ন রয়েছে রাফাল নিয়ে তো রাফাল নিয়ে আরেকটা পিডিএফ আমি তোমাদেরকে দেবো তার জন্য বলছি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এবং এছাড়াও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি আরও প্রচুর রাফাল নিয়ে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেব। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই রাফাল কী তাহলে রাফাল হচ্ছে উন্নত মানের যুদ্ধ বিমান দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ বিমানটি সর্বপ্রথম কোন ভারতীয় পাইলট চালায় তাহলে এই যুদ্ধ বিমানটি সর্বপ্রথম কোন ভারতীয় পাইলট চালায় এটা হিলার আহমেদ যিনি কাশ্মীরের অধিবাসী যিনি কাশ্মীরের বাসিন্দা তিনি এই যে এই যুদ্ধ বিমানটা আছেন রাফাল সে কিন্তু প্রথম চালায় তিন নম্বর প্রশ্ন দেখে নেব এই বিমানটি ফ্রান্সের কোন এয়ারবেস থেকে এসেছে তাহলে ইন্ডিয়ায় আসার আগে ফ্রান্সের যে এয়ারবেস থেকে এই যুদ্ধ বিমানটা টেক অফ করেছিল সেই এয়ারবেসটার নাম হচ্ছে মেরিনিক এয়ারবেস কি নাম হচ্ছে মেরিনিক এয়ারবেস সমস্ত উত্তর কিন্তু এই পিডিএফের শেষ দিকে রয়েছে অবশ্যই কিন্তু পিডিএফটা কালেক্ট করে নেবে চার নম্বর প্রশ্ন হচ্ছে রাফাল যুদ্ধ বিমানটি কোন দেশের তৈরি এটা আশা করছি সকলে জানো রাফাল যুদ্ধ বিমানটি ফ্রান্সের তৈরি এই যুদ্ধ বিমানটি কোন কোম্পানির তৈরি তাহলে এই যুদ্ধ বিমানটি কোন কোম্পানি তৈরি করেছে এটা হচ্ছে দাসল্ট এভিয়েশন দাসল্ট এভিয়েশন কিন্তু এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে ছয় নম্বর প্রশ্ন দেখে নেব রাফাল এর উচ্চতাগত রাফালের যে হাইট সেই হাইটটা হচ্ছে ফাইভ মিটার ঠিক আছে ফাইভ থ্রি মিটার উচ্চতা সাত নাম্বার প্রশ্ন দেখে নেব রাফাল যুদ্ধ বিমানটি কত মিটার লম্বা লম্বা মানে লেন্থ বুঝতে পারছো তো রাফাল যে যুদ্ধ বিমানটা আছে সেটা কত মিটার লম্বা সেটা হচ্ছে পনেরো পয়েন্ট থ্রি মিটার লম্বা নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখে নেব এই যুদ্ধবিমানটির প্রস্থ কত প্রস্থ মানে যে ডানাগুলো রয়েছে সেই ডানাগুলোর প্রস্ত বরাবর রাফাল হচ্ছে দশ পয়েন্ট নাইন মিটার টেন পয়েন্ট নাইন মিটার টেন পয়েন্ট নাইন মিটার প্রস্থ বিশিষ্ট কিন্তু রাফাল বিমানটি চলো তারপরে প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দেখে নেব ভারত মোট কতগুলি রাফাল বিমান কিনবে তাহলে ভারত মোট ছত্রিশটি রাফাল কিনবে ফ্রান্সের কাছের থেকে ঠিক আছে মোট ছত্রিশটি রাফাল এর দাম কত তাহলে যে মোট ছত্রিশটি রাফাল কিনছে ভারত ফ্রান্সের কাছ থেকে সেটার দাম কত হয়েছে সেটার দাম হচ্ছে উনষাট হাজার কোটি টাকা বুঝতে পারছো উনষাট হাজার কোটি টাকা কিন্তু মূল্য নির্ধারণ করা হয়েছে ছত্রিশটা রাফালের জন্য মানে কতটা হিউজ পরিমাণে টাকা এবং তোমরা যারা অনলাইন ইন্টারভিউ দিতে চাইছ এখানে ফ্রি নেওয়া হচ্ছিল প্রথমে কিন্তু এখন ৩৫ টাকা মোটেই মূল্য নির্ধারণ করা হয়েছে তোমাদের জন্য যদি পঁয়ত্রিশ টাকা মূল্য দিয়ে একবার অনলাইন মক ইন্টারভিউ দিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে অনলি হোয়াটসঅ্যাপ ঠিক আছে এবং এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে এই পিডিএফটা পেয়ে যাবে উত্তর সমেত কিন্তু এই পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কেন জয়েন হতে বলি কারণ টেলিগ্রামে একবার পিডিএফটা দিলে সমস্ত লোক বা সমস্ত জন যারা পরেও এই গ্রুপে জয়েন হবে তারাও কিন্তু অ্যাক্সেস করতে পারবে পিডিএফটা আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হবে যারা নতুন জয়েন করবে তারা কিন্তু পিডিএফটা পাবে না ক্লাসটা যারা পরে দেখছো তারা অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে পিডিএফটা কালেক্ট করে নেবে এরপর চলো তোমাদের যে আলোচনার বিষয়টা রয়েছে সেই আলোচনাটা একটু তোমাদের করে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা অনেকে বিভ্রান্ত হয়ে আছো যে বারো জন পাস করেছে না দশ হাজার একশো কর্মসংস্থান বলছিল দশ হাজার একশো আবার কোথাও কোথাও বলছিল বারো হাজার সাতশো ছিয়াশি জন একটা ইমেজ লিক করেছিল যেখানে কিন্তু পুরো ভালোভাবে লেখা রয়েছে বারো হাজার সাতশো ছিয়াশি জন পাস করেছে পুরো রেঞ্জ ওয়াইজ কিন্তু কোথায় কতজন পাস করেছে সেটা কিন্তু একটা লিক করেছে তোমরা কালকেও একটা ইমেজ তোমাদেরকে এখানে শো করে দিচ্ছি এই ইমেজটাই কিন্তু দেখতে পাচ্ছ। দুটো একটু কম্পিটিশান করে নাও দুটো ইমেজেই কিন্তু এক বন্ধুরা আমি বারবার বলছি তোমাদেরকে ডিমোটিভেট করতে চাইছি না আর ডিমোটিভেট করছি না এটা কিন্তু অপ্রিয় সত্য একটা তোমরা মানতে চাইছো না যেটা বেশিজন পাস করলে কম্পিটিশান বেশি হবে এবং তোমরা সেটার থেকে ভয় করছো ভয় করার কিছু কারণে আমি বারবার বলেছি এখনও বলবো তোমাদের একটা সিটের প্রয়োজন রয়েছে তোমার একটা সিটের প্রয়োজন রয়েছে বারো হাজার পাস করুক আট হাজার পাস করুক তিন হাজার পাস করুক তোমার একটা সিটের প্রয়োজন রয়েছে সেটাকে কিন্তু ক্যাপচার করতে হবে তোমার ট্যালেন্ট দিয়ে তাহলেই কিন্তু তোমার লাইফটা সুগঠিত হয়ে যাবে বারো হাজার পাস করুক না কেন তুমি ভাবো না বারো হাজার পাস করেছে তুমি সেভাবে তৈরি হও প্রবলেমটা কোথায় কম পাস করেছে তাহলে কম খাটবে নাকি আমাকে একটা কথা বোঝাও তো ফেক নোটিস ফেক নোটিস ফেক নোটিস হ্যাঁ ফেক নোটিস সমস্ত কিছুটাই ফেক যখন তুমি জানতে পারবে ইন্টারভিউ খারাপ হবে যখন জানতে পারবে বারো হাজার পাস করেছি যখন আফসোস করবে যে আরেকটু পরিশ্রম করলে ভালো হতো তখন বুঝবে যদি এখন থেকে ভাবো যে বারো হাজার প্লাস ক্যান্ডিডেট পাস করেছে এবং সেটা ভেবে যদি পরিশ্রম করো তাহলে ভুলটা কোথায় রয়েছে আমাকে সেটা সেটা বোঝাও তোমরা কমেন্ট সেকশানে বলছো ফেক নোটিস ফেক নোটিস দাদা তুমি কনফার্ম ফেক নোটিস এই রকম কতগুলো নোটিস ইন্টারনালি প্রকাশ হয়েছে এবং এই কোভিড নাইন্টিনের পরিস্থিতিতে ভাবেই চেঞ্জ হয়ে গেছে ডেট এবং সমস্ত কিছুই চেঞ্জ তোমাদেরকে আমি বারবার বলছি একটা তোমাদের আবার নোটিফিকেশন লিক করেছিল যে তোমাদের সেপ্টেম্বর মাস থেকে বিয়াল্লিশশো জনকে নিয়ে কিন্তু ট্রেনিং শুরু হবে তো বন্ধুরা এই ভিডিওটা যখনই পাবলিশ করেছিলাম সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা কমেন্ট পিন করে দিয়েছিলাম সেই কমেন্টে একটু পড়ে শোনাচ্ছি একটু কষ্ট করে দয়া করে একটু শুনে নাও সেখানে আমি কি লিখেছি দেখো অনুগ্রহ করে এটা পড়বেন এটা তোমাদের সেপ্টেম্বরে ট্রেনিং শুরু হওয়ার একটা নোটিশ এটা কিন্তু অবশ্যই প্রথম দিকের নোটিশ দেখতে পাচ্ছ প্রথম দিকের নোটিশ বর্তমান পরিস্থিতি যা তাতে সব কিছুই পরিবর্তনশীল তাই বেশি লাফালাফি না করে দয়া করে নিজের ইন্টারভিউয়ের দিকে মনোযোগ দিন বাকি আপনি পাস করলে ট্রেনিং হবেই আপনার এটা শুধুমাত্র একটা নোটিশ যেটাতে পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড তৈরি করেছে তোমাদের ট্রেনিং করতে সেটা প্রকাশ পাচ্ছে ধন্যবাদ ইন্টারনালি একটা নোটিফিকেশান প্রকাশ পেয়েছিল যেখানে বলা হয়েছিল সেপ্টেম্বর মাস থেকে তোমাদের যে ট্রেনিং সেটা চালু হচ্ছিল এটা কিন্তু প্রথম দিকের নোটিশ আমি এখানে ক্লিয়ারভাবে মেনশন করেছি আর বারবার বলেছি এই ডেটটা হয় অক্টোবর বা নভেম্বর হতেই পারে সব কিছু ডেট চেঞ্জ হয়ে গেছে পিছিয়ে গেছে তোমাদের ইন্টারভিউ তাহলে তো ডেটটা চেঞ্জ হতেই পারে রে বাবা আমি বারবার বলেছি এই নোটিশটা ফেক নয় এই নোটিশটা অথেন্টিক ছিল কিন্তু যেহেতু তোমাদের ডেট পরিবর্তনশীল পিছিয়ে গেছে এই ডেটটাও পিছিয়ে যাবে বারবার তোমাদের মাথায় ঢুকে না নাকি একটা কথা বারবার বলতে ভালো লাগে না তোমরা বুঝছো না জিনিসটা কোনটা ফেক কোনটা ফেক নয় একটু ভেবে দেখো আমি বারবার বলছি বারো হাজার ক্যান্ডিডেট পাস করেছে যদি পাস করে থাকে তাহলে কিন্তু তোমরা সেভাবে মেন্টালি প্রিপারেশানটা নাও কম পাস করলে তোমাদের ক্ষতিটা কোথায় আমাকে এটা বোঝাও কম্পিটিশানকে কোনো দিনও লাইটলি নাও না কম্পিটিশান অনেক টাফ আছে ঠিক আছে ডিমোটিভেশনের কোনো কারণ নেই অপ্রিয় সত্য হচ্ছে সত্য সব দিনেই কিন্তু একটা কঠিন জিনিস হয় সত্যটা মানতে শেখো ঠিক আছে সত্য মানতে শেখো বারো জন যদি পাস করেছে তাহলে কিন্তু কম্পিটিশন ভালো রকমের আছে আর তোমরা বলছো দালাল চক্র দালাল চক্র যাদের দালাল ধরান না তারা ঠিক দালাল ধরবে এগারো হাজার পাস করুক দশ হাজার পাস করুক যে দালাল ধরার সে ঠিক দালাল ধরবে সে জানে আমার নিজের দ্বারা কিছু সম্ভব নয় সে ঠিক দালাল ধরবে পনেরো হাজার পাস করলেও ধরবে দশ হাজার পাস করলেও সে দালাল ধরবেই এগুলো কোনো ভ্যারি করবে না তার কাছে কারণ সে জানে আমার কোয়ালিটি নেই আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো না আর দালাল একেবারে ধরো না দালাল চক্র সত্যি বলছি কিচ্ছু কাজ করে না তোমাদের টাকাটা শুধু আত্মসাত করে নেবে তাদের কোনো হাত থাকে না বন্ধুরা দয়া করে এই সমস্ত প্রলোভনে পা দেবেন না তোমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দাঁড়াল বিভিন্ন বিভিন্ন স্কিম দেবে সেই স্কিমগুলোতে একেবারে পা দেবে না ইন্টারভিউ মানে জাস্ট লাস্ট ধাপটা তুমি কথা বলতে পারছো কি না তুমি কিভাবে দাঁড়াচ্ছ কিভাবে তাদেরকে সঙ্গে কথা বলছো সেই কিছুই সেই সমস্ত কিছু জিনিসগুলোই দেখবে বেশি কিছু জিনিস দেখে না ইন্টারভিউতে পার্সোনালিটি টেস্ট ঠিক আছে আশা করছি ভিডিওটা করে তোমাদেরকে বুঝাতে পেরেছি আমি কেন বলছি বারো জন পাস করেছে তোমরা লাইটলি নাও না একটা জীবনের ব্যাপার হচ্ছে কম পাস করেছে খুব ভালো কথা ঠিক আছে আর সেপ্টেম্বরে ইন্টারভিউ আবার কোন কোন ইউটিউব চ্যানেলে বলছে স্ক্যান্ড উইথ ক্যাম্প স্ক্যানার আমি একটা কথা বলছি স্ক্যান্ড উইথ ক্যাম্প স্ক্যানার ক্যাম্প স্ক্যানার ব্যান করেছে চাইনিজ অ্যাপ আরে বন্ধু যাদের কাছে ক্যাম্প স্ক্যানার অ্যাপটা অলরেডি ইনস্টল আছে ফোনে তাদের কিন্তু ওয়ার্কিং মোডে আছে তোমরা একটা ভিডিও দেখো ক্যাম্প স্ক্যানারে আমি এখানে ভিডিওটা প্লে করছি যার ফোনে ইনস্টল আছে প্রপারলি ওয়ার্ক করছে ক্যাম্প স্ক্যানার ক্যাম্প স্ক্যানার ব্যান করেছে প্লে স্টোরে ক্যাম্প স্ক্যানার নামে অনেক ক্লোন অ্যাপ রয়েছে এখনও এছাড়াও যার ফোনে ক্যাম্প স্ক্যানার অলরেডি ইনস্টল করা ছিল তার ফোনে কিন্তু প্রপারলি কাজ করছে এবং এবং তোমরা স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছ এই ইমেজটা ক্যাম্প স্ক্যানারের কিন্তু দেখো এখানে কোথাও কিন্তু কোথাও ওয়াটারমার্ক নেই স্ক্যান্ড উইথ ক্যাম্প স্ক্যানার লিখে ঠিক আছে তো এই সমস্ত জিনিসে কান দাও না আমি বারবার বলছি ঠিক আছে যতজনেই পাস করুক কমজন পাস করেছে মানলাম দশ হাজারেই পাস করেছে কিন্তু তুমি যদি তোমার যে প্রিপারেশানটা সেটা যদি তাগড়া নাও কম্পিটিশানটা হার্ড আছে ভেবে যদি তুমি ভালোভাবে প্রিপারেশান নাও কার লাভ হবে তোমার না আমার এটা তুমি অবশ্যই ভাববে এবং তারপরে কমেন্ট করবে ঠিক আছে অনেক বকে দিয়েছি ভিডিওতে আর বকছি না আশা করছি তোমাদের মাথায় ঢুকাতে পেরেছি জিনিসটা কী হচ্ছে কী না হচ্ছে ইন্টারভিউ ডেট খুব কাছে আছে ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে ইন্টারভিউ দাও চাকরিটা পেলে তোমার ফ্যামিলি এবং তুমি থেকে বেশি খুশি হবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ